গতকাল কলকাতা পৌঁছে গিয়েছিল মোহনবাগান কোচ হাওয়াস। সকালে শহরে পা দিয়েই বিশ্রাম নেওয়ার পর বিকেলে মোহনবাগান কর্তাদের সাথে এক প্রস্থ আলোচনাও হয় তার, এমনটাই খবর। মূলত দল গঠন নিয়ে আলোচনা হয়। আজ সকালে ভুবনেশ্বর রওনা দেবেন তিনি। হাবাস জানান, এই মোহনবাগান দল নিয়ে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি। চলতি IWL এ একেবারেই ছন্দে নেই দীপঙ্কর বিশ্বাসের ইস্টবেঙ্গল। চার ম্যাচ খেলে একটি মাত্র জয় পেয়েছে তারা। আগামী 18 তারিখ উড়িষ্যা FC-র বিরুদ্ধে নামছে তারা, আর তাই দলকে শক্তিশালী করতে এবার বাংলাদেশের জাতীয় দলের ফুটবলার 22 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার সঞ্জিদা আক্তারকে নিতে চলেছে লাল হলুদ শিবির। জাতীয় দলের হয়ে তার একটি গোলও আছে। বসুন্ধরা কিংসের হয়ে 29টি ম্যাচ খেলে 12টি গোল করেছেন সঞ্জিদা। মূলত মিডফিল্ডার হলেও রাইট উইংয়ের খেলতে পারেন তিনি। এবার দেখার বিষয় ইস্টবেঙ্গলে এসে লাল হলুদ জনতার মন জয় করতে পারেন কিনা তিনি। ঘোষণা হয়ে গেল আই লিগের দ্বিতীয় পর্বের সূচি। আগামী 4 ফেব্রুয়ারি মোহামেডান নামছে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে। ম্যাচটি নৈহাটিতে অনুষ্ঠিত হবে সন্ধে 7টা নাগাদ। আর 23 মার্চ এই রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে শেষ ম্যাচ খেলবে সাদা কালো শিবির। আর সবকিছু ঠিক থাকলে ওই দিনই ISL এ যাওয়ার ছাড়পত্র পেয়ে যেতে পারে তারা।